গবেষণাগারে নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতির দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি ন্যাশনাল ইনগিশন ফ্যাসিলিটিতে গবেষণা চালিয়ে এই সফলতা পেয়েছেন গবেষকরা। বর্তমানে পারমাণবিক শক্তি উৎপাদনে ফিউশন নয়, ফিশন প্রক্রিয়া ব্যবহার করা হয়। ইউরেনিয়াম পরমাণু ভেঙে শক্তি উৎপাদন করা হয়। শক্তির পাশাপাশি এই প্রক্রিয়ায় তেজস্ক্রিয়তা এবং পারমাণবিক বর্জ্য তৈরি হয় যা হাজার হাজার বছর পরিবেশে থেকে যায়। অন্যদিকে ফিউশন প্রক্রিয়ায় পারমাণবিক বর্জ্য তৈরি হয় না, আবার জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে। কিন্তু নিউক্লিয়ার ফিউশনে উৎপাদিত শক্তি পরিবেশ বান্ধব এবং অসীম। এ পদ্ধতিতে সফলভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে জীবাশ্ম জ্বালানির উপর থেকে নির্ভরতা কমানো যাবে বলে আশাবাদী গবেষকরা। তবে নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে এক দশক বা তারও বেশিও সময় লাগতে পারে।